25তম বর্ষে পড়লেও বেহাল শ্রীপর্ণ সাউথ ক্লাবের পুজো। এবার তাদের মণ্ডপ সজ্জায় উঠে আসবে ঐতিহ্যবাহী গ্রাম রঘুরাজপুর। উড়িষ্যার সংস্কৃত মানচিত্রে উজ্জ্বল রঘুরাজপুর। নীলাচল থেকে অনতি দূরে এই গ্রাম, শুধু উড়িষ্যা নয়, সারা ভারতেই পটচিত্রের জন্য প্রসিদ্ধ এই গ্রাম। এবার সেই পটচিত্রের বৈচিত্র্যে এবং রং বেরঙে শিল্পকর্মে সেজে উঠেছে এই মণ্ডপ। মণ্ডপ শিল্পীরাও স্বল্প পরিসরের মধ্যেই তুলে আসবেন উড়িষ্যার ঐতিহ্যবাহী গ্রামকে। ভারতের বিখ্যাত শিল্পীকে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে তুলে আনার উদ্দেশ্যই এমনটাই জানাচ্ছেন উদ্যোক্তারা। পুরী থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এই গ্রাম রঘুরাজপুর গ্রামে ইতিমধ্যে হেরিটেজ তকমা পেয়েছে। সেই গ্রামটাই ছবির মতো সুন্দর। সেখানে পটচিত্রের মাধ্যমে বিভিন্ন পৌরাণিক কাহিনী, ধর্মীয় গল্প ও ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হয় বলা হয়। সেখানে সবসময় প্রাকৃতিক ও ভেষজ রং ব্যবহার করা হয়। কাপড়ের ওপর খড়ি মাটি লাগিয়ে তার ওপর অলঙ্করণ করা হয়। এছাড়াও শুকনো তালপাতার ওপর কালো কালি দিয়ে আঁকা হয়। এর জন্য ব্যবহৃত হয় লোহার পেন। শুকনো তালপাতা, সরু সরু ফলি, সুতো দিয়ে জুড়ে তার ওপর ছবি আঁকা হয়। এই ঐতিহ্য ও পরস্পরকেই সারা বাংলার কাছে তুলে ধরায় এবার উদ্যোক্তাদের পরিকল্পনা।